সোমবার চার ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার ফের সিজিও কমপ্লেক্সে ইডির মুখোমুখি হলেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। আর এদিনই প্রথমবার পরেশ কন্যা অঙ্কিতা অধিকারীকে জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে খবর, মেখলিগঞ্জে তৃণমূল বিধায়কের বাড়িতে তল্লাশি চালিয়ে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি এবং একটি ল্যাপটপ উদ্ধার হয়েছে। সেই ল্যাপটপেও নিয়োগ দুর্নীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের। মেধা তালিকায় অঙ্কিতার নাম অনেক নিচে থাকলেও কিভাবে তা এক নম্বরে উঠে এসেছিল? পরেশ কন্যা চাকরির পিছনেও কি রয়েছে বড় অঙ্কের লেনদেন? কাকে দেওয়া হয়েছিল সেই টাকা? মেধা তালিকা বদল করতে কে সাহায্য করেছিলেন? ল্যাপটপ এবং নথি সামনে রেখে এইসব নিয়ে এদিন পরেশ অঙ্কিতাকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হয় বলে ইডি সূত্রে খবর। ন ঘন্টা পর ইডি অফিস থেকে বেরিয়ে প্রাক্তন মন্ত্রীর অভিযোগ, তার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে। নিয়োগ কবে শুরু হবে? যারা প্রতারিত হয়েছেন তাদের নিয়োগ কবে শুরু হবে? পশ্চিমবঙ্গের স্কুল আবার কবে শিক্ষক পাবে? শিক্ষকের অভাবে স্কুল বন্ধ হওয়া কবে বন্ধ হবে? প্রশ্ন এগুলোই। দীর্ঘদিন ধরে তদন্ত চলছে, তারা চালাচ্ছে, কিভাবে চলবে, কেন চলবে, কখন চলবে, কোথায় চলবে, কাকে ডাকা হবে, আর কে কি তথ্য দিচ্ছেন এ আদালত জানে, আর যারা তদন্ত করছেন তারা জানে। পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার কোনো সদস্যের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে আমাদের সরকার সে মন্ত্রিসভা থেকে তাকে বরখাস্ত করে, কিন্তু গুজরাটে বিজেপির মন্ত্রিসভা সদস্যের বিরুদ্ধে তার দলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানা বারংবার ধর্ষণের অভিযোগ করলেও তিনি মন্ত্রিসভায় বহাল থাকেন। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠার পরপরই পরেশ অধিকারী মেয়ে অঙ্কিতার নাম সামনে আসে। আদালতের নির্দেশে চাকরি যায় তার, ফিরিয়ে দেওয়া হয়েছে বেতনের টাকাও। তাহলে কি প্রভাব খাটিয়ে যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে নিজের পেয়েকে চাকরি পাইয়ে দেন বাবা পরেশ অধিকারী? উত্তর খুঁজছেন তদন্তকারীরা। প্রদীপ ভট্টাচার্য, সুকান্ত মুখোপাধ্যায়, সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।